সো হ্যালো এভরিওয়ান, দিস আর জেড রেজভি। অ্যান্ড আজকে আমরা যে ছোট্ট অ্যাপ্লিকেশনটার ব্যাপারে জানবো সেটা হচ্ছে ওয়েব প্লট ডিজিটাইজার। সো আমরা অলরেডি টেক প্লট নিয়ে বেশ ভালো আইডিয়া পেয়েছি আগের চারটা ভিডিওতে। সো টেক প্লটের কাজ হলো, যদি টেক প্লটকে আমি কিছু ডাটা সেটস দিয়ে দেই, আমার ইনপুট দেওয়ার পরে সে ওই ডাটা সেটসগুলো থেকে পুরো একটা কার্ভ সে প্লট করতে পারবে, দেন সেই কার্ভে আমরা মডিফিকেশনস করতে পারবো যদি আমরা চাই। মাঝে মধ্যে আমাদেরকে এর উল্টা কাজটাও করতে হয়, অর্থাৎ মাঝে মধ্যে আমাদেরকে যদি কোনো একটা কার্ভ দিয়ে দেয়া হয়, তাহলে সেই কার্ভগুলো থেকে আমাদেরকে ডাটা পয়েন্টসগুলো বের করতে হয় আমাদের কাজে ইউজ করার জন্য। যদি আমরা কোনো পেপারের গ্রাফকে ভ্যালিডেট করতে চাই, মানে জাস্ট ওই গ্রাফটাকে আমরা নিজেরা যদি প্রডিউস করতে চাই, তাহলে দুইটা গ্রাফকে কম্পেয়ার করার জন্য ওই পেপারের গ্রাফের ডাটা পয়েন্টসগুলো আমাদের লাগে। যদি এক্সপেরিমেন্টাল কোনো কার্ভের সাথে আমরা আমাদের নিউমেরিক্যাল কোনো কার্ভ যদি আমরা ভ্যালিডেট করতে চাই, কিংবা কেউ একজন হয়তো বা এক্সপেরিমেন্ট করে একটা কার্ভ সে প্রডিউস করেছে, যদি আমরা আবার এক্সপেরিমেন্ট করে সেম একটা কার্ভ প্রডিউস করতে চাই, তাহলে ওদের ডাটা আর আমাদের ডাটা দুইটার সাথে কম্পেয়ার করতে হয়। সো ওদের যে কার্ভটা আমরা পাই, সেখানে জাস্ট আমরা কার্ভটাই পাই, কোনো ডাটা সেটস সেখানে দেওয়া থাকে না, আমাদেরকে এই ডাটা পয়েন্টসগুলো এক্সট্রাক্ট করতে হয় সেই পার্টিকুলার কার্ভ থেকে। সো জাস্ট উল্টা কাজটা এখানে আমরা করতেছি, যে টেক প্লটে আমি ডাটা পয়েন্টসগুলো দিয়ে দিতাম, তারা আমাকে একটা কার্ভ ড্র করে দিত, আর এখানে আমাকে একটা কার্ভ দেয়া হবে, আমি কার্ভটা থেকে জাস্ট কী কী ডাটা পয়েন্টসগুলো এর ভেতরে আছে সেগুলো আমি এক্সট্রাক্ট করতে চাচ্ছি, অ্যান্ড কয়টা ডাটা পয়েন্টস আমি এক্সট্রাক্ট করতে চাচ্ছি তার উপরেও আমার ডিপেন্ড করে। সো এই জিনিসটা করার জন্য আমরা যে অ্যাপ্লিকেশনটা ইউজ করি সেটার নাম হচ্ছে ওয়েব প্লট ডিজিটাইজার। এটা খুবই মানে ছোট্ট একটা অ্যাপ্লিকেশনের মানে অপারেশনটাও খুবই সিম্পল। এটা আমরা ইচ্ছা করলে ডাউনলোড করে পিসিতে ইনস্টলও করতে পারি, অথবা আমরা ডিরেক্ট অনলাইনেও ইউজ করতে পারি, কোনো প্রবলেম নাই। সো আমরা আজকে যে কার্ভটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে বয়লিং কার্ভ ফর ওয়াটার অ্যাট 1 atmospheric প্রেশার। এখানে আমাদেরকে একটা কার্ভ দিয়ে দেওয়া আছে, এই যে কার্ভটা আমি দেখতে পাচ্ছি, এর কোনো ডাটা পয়েন্ট সম্পর্কে আমার কোনো আইডিয়া নাই, যে কোন পয়েন্টের ডাটা অ্যাকচুয়ালি কত আমার কোনো আইডিয়া নাই। কয়েকটা পার্টিকুলার পয়েন্ট আমাকে দেখিয়ে দেওয়া আছে, যেমন অনসেট অফ নিউক্লিয়েট বয়লিং, ইনফেকশন পয়েন্ট, ক্রিটিক্যাল হিট ফ্লাক্স, লেইডেন ফ্রস্ট পয়েন্ট, কয়েকটা পার্টিকুলার পয়েন্ট আমাকে ওরা দেখিয়ে দিয়েছে। বাট এছাড়া কিন্তু পুরো কার্ভটা যদি আমাকে প্রডিউস করতে হয়, আমি কিন্তু আর কোনো পয়েন্টস এখানে জানি না। সো আমার অনেকগুলো পয়েন্টস এখান থেকে এক্সট্রাক্ট করতে হবে যদি আমি সিমিলার একটা গ্রাফ টেক প্লটে প্রডিউস করতে চাই। এটা জাস্ট আমি গুগল করে পিকটা নামিয়ে নিয়েছি, এটা একেবারেই জাস্ট বয়লিং কার্ভ ফর ওয়াটার, এটা সার্চ দিয়ে যে পিকটা আমি পেয়েছি সেটাই আমি নামিয়ে নিয়েছি। সো এখান থেকে আমি এখন এই ডাটা পয়েন্টসগুলো এক্সট্রাক্ট করতে চাই, দেন সেই ডাটা পয়েন্টসগুলো ইউজ করে আমি নতুন একটা কার্ভ প্লট করতে চাই, বয়লিং কার্ভ ফর ওয়াটার। সো এর জন্য আমাদের যেটা করতে হবে, ফার্স্টে আমি ব্রাউজারটা ওপেন করি। অল রাইট, সো এখানে আমি ওয়েব প্লট ডিজিটাইজার এটা টাইপ করে আমি সার্চ দিই, চলে আসলো। প্রথম যেটা আসছে সেটাই আমাদের দরকার, ওয়েব প্লট ডিজিটাইজার আমাদের এখানে ওপেন হয়ে গেল। সো দিস ইজ ওয়েব প্লট ডিজিটাইজার। সো এখানে আমি দেখতে পাচ্ছি যে লঞ্চ নাও নামে একটা অপশন আছে, তার মানে আমি এটা অনলাইনে ডিরেক্ট এখনই লঞ্চ করে অপারেশন করতে পারি, অথবা যদি আমি তার সেট আপ ফাইলটা নামাতে চাই, তাহলে এখানে আমার উইন্ডোজ, ম্যাক অপারেটিং সিস্টেম এবং লিনাক্সের জন্য আমার সেট আপ ফাইলটা দেওয়া আছে। সো এটা কমপ্লিটলি ফ্রি, সো আমি তিনটা প্ল্যাটফর্মে এটা নামিয়ে ইউজ করতে পারি, কোনো সমস্যা নাই। বাট এখনকার জন্য আমি আর সেট আপ ফাইলটা নামাচ্ছি না, আমি জাস্ট অনলাইনেই ডিরেক্ট এটা ইউজ করব। সো লঞ্চ নাও ক্লিক করলাম। সো আমাদের ওয়েব প্লট ডিজিটাইজারটা এটা ওপেন হয়ে গেল। এখানে ফার্স্টে আমাকে সেই ইমেজটা লোড করতে হবে, যেই ইমেজটার ডাটা পয়েন্টসগুলো আমি এক্সট্রাক্ট করতে চাচ্ছি সেই ইমেজটা আমাকে লোড করতে হবে। সো এখানে লোড ইমেজ নামে একটা অপশন আছে,
তার নিচে টিউটোরিয়াল ভিডিও নামে একটা অপশন আছে, টিউটোরিয়াল ভিডিওতে গেলে ডিরেক্টলি তারা আমাকে পার্ট বাই পার্ট করে দেখিয়ে দিবে যে আমার কি কি প্রসেস ফলো করলে আমি এটা ওয়েব প্লট ডিজিটাইজারটা খুব ইফিশিয়েন্টলি ইউজ করতে পারি। সো আমি লোড ইমেজে যাই, লোড ইমেজ, সো ব্রাউজ, দেন আমি বয়লিং কার্ভের যেই পিকটা ছিল সেই পিকটা আমি সিলেক্ট করি। অলরাইট, সো আমার কার্ভটা কিন্তু লোড হয়ে গেছে। দেন আমাকে ওরা এই প্লট টাইপটা চুজ করতে বলতেছে যে আমি যে এই প্লটটা নিয়ে কাজ করতে চাচ্ছি এটা কি সিম্পল 2D XY প্লট, নাকি 2D বার প্লট, নাকি পোলার ডায়াগ্রাম, টার্নারি ডায়াগ্রাম, কিংবা ম্যাপ উইথ স্কেল বার, কিংবা জাস্ট ইমেজ। সো আমি যেটা নিয়ে কাজ করছি সেটা অ্যাকচুয়ালি XY প্লট, 2D প্লট, এক্স অ্যাক্সিস আছে, ওয়াই অ্যাক্সিস আছে। সো এটাই আমি সিলেক্ট করলাম। দেন আমি নিচে চলে আসলাম অ্যালাইন অ্যাক্সেস, সো আমার অ্যাক্সিসগুলো এখানে ফিক্স করে দিতে হবে। অল রাইট, সো ওরা আমাকে দেখিয়ে দিচ্ছে যে অ্যালাইন অ্যাক্সিস বলতে অ্যাকচুয়ালি সেটা কী মিন করতেছে। সো আমি এক্স অ্যাক্সিস আর ওয়াই অ্যাক্সিস যে আমাকে ডিফাইন করতে হবে সেটার জন্য কিন্তু আমাকে টোটাল 4টা পয়েন্ট ওদেরকে বলে দিতে হবে, X1 পয়েন্ট, X2 পয়েন্ট, Y1 পয়েন্ট আর Y2 পয়েন্ট। তার মানে এক্স অ্যাক্সিসের মিনিমাম আর ম্যাক্সিমাম লিমিট, সিমিলারলি ওয়াই অ্যাক্সিসের মিনিমাম অ্যান্ড ম্যাক্সিমাম লিমিট এটা আমাকে বলে দিতে হবে। এটা বলে দেওয়ার পরে আমাদের পরের কাজটা হচ্ছে যে আমি যে লিমিটটা বলে দিলাম সেই লিমিটটা কি লগারিদমিক স্কেলে আছে নাকি নর্মাল স্কেলে আছে এটাও আমাকে ডিফাইন করে দিতে হবে। যদি আমি একটুখানি বয়লিং কার্ভটার দিকে তাকাই তাহলে আমি দেখবো যে এখানে আমার এক্স অ্যাক্সিসটাও লগারিদমিক স্কেলে আছে, সিমিলারলি কিন্তু আমার ওয়াই অ্যাক্সিসটাও লগারিদমিক স্কেলে আছে। সো এটা আমাকে মাথায় রাখতে হবে যে কার্ভ নিয়ে আমি কাজ করব, তার উপর এটা ডিপেন্ড করবে। সো প্রসিড। এখন কিন্তু আমাকে খুব কেয়ারফুলি X1, X2 পয়েন্ট অ্যান্ড Y1 আর Y2 পয়েন্টটা আমাকে ডিফাইন করতে হবে। সো সিরিয়ালি যাবে, ফার্স্টে X1, দেন X2, দেন Y1, দেন Y2। সো আমি ফার্স্টে X1টা ডিফাইন করতে চাচ্ছি। আমার এই ডান দিকে একটা উইন্ডো আছে যে আমাকে একটা জুম করে ইমেজ দেখাচ্ছে আর কি, আমার এই কার্সরটা যেখানে যাচ্ছে। সো মোটামুটিভাবে আমি যদি এখানে আসি, এই জায়গাটাকে আমি X1 ডিফাইন করতে পারি, সো এই পয়েন্টটাকে X1 ইনপুট নিয়ে নিল। দেন যদি আমি ডান দিকে আসি, আমি 1000 পর্যন্তই আনতে চাচ্ছি। এটা ডিপেন্ড করে আমার উপরে আমি কতটুকু কার্ভটা প্লট করব, তার উপরে ডিপেন্ড করে এটা। আমি পুরাটা না নিয়ে এখানে 1000 পর্যন্ত আসতেছি। সো 1000 বরাবর যদি আমি আসি তাহলে এখানে আমি জাস্ট X2 পয়েন্টটা ডিফাইন করলাম, দেয়ার ইউ গো। সো X1, X2 পয়েন্ট আমার ডিফাইন হয়ে গেল। এখন আমাকে Y1 আর Y2 পয়েন্ট ডিফাইন করতে হবে। সেটার জন্য আমি আবার চলে আসি, Y1 পয়েন্টটা একদম X1 পয়েন্টের উপরেই হবে, সো আমি ক্লিক করে ফেললাম। দেন Y2 পয়েন্টটা আমি পুরাটাই নিচ্ছি। সো ওকে, X1, X2 পয়েন্ট, Y1, Y2 পয়েন্ট, 4টা পয়েন্ট কিন্তু আমি ডিফাইন করে দিছি। সো এখানে কিন্তু আমার এখন এই কাজটা কমপ্লিট। এই পয়েন্টগুলো বসানোর সময় একটুখানি কেয়ারফুল হতে হবে, কজ পয়েন্টগুলো যদি ঠিকঠাক জায়গা মতো না বসে তাহলে আমাদের ডাটা পয়েন্টসগুলো কিন্তু 100% অ্যাকুরেট হবে না। সো কমপ্লিট। এখন আমাকে এক্স অ্যাক্সিস আর ওয়াই অ্যাক্সিসের মিনিমাম অ্যান্ড ম্যাক্সিমাম ভ্যালুগুলো বলে দিতে হবে। সো এক্স অ্যাক্সিসের আমার মিনিমাম ভ্যালু ছিল 1, আমি 1 ইনপুট দিলাম, আর ম্যাক্সিমাম ভ্যালু আমি 1000 পর্যন্ত নিয়েছি। সো আমি 1000 ইনপুট দিলাম, অ্যান্ড এটা অবভিয়াসলি আমার লগ স্কেলে ছিল, সো আমি লগ স্কেলটা টিক দিলাম। ওয়াই অ্যাক্সিসে আমার ভ্যালুটা ছিল হচ্ছে 10^3 থেকে 10^7 পর্যন্ত। সো ওরা কিন্তু এখানে বলে দিছে আমাকে যে ফর এক্সপোনেন্টস আমি ভ্যালুগুলোকে কীভাবে এন্টার করবো তারা কিন্তু আমাকে বলে দিছে। যেমন এখানে বলা আছে 10^-3 এর জন্য আমাকে ইনপুট করতে হবে 1e-3, এভাবে আমাকে ইনপুট দিতে হবে। সো ইয়া, তারা অনেক হেল্প করে দিচ্ছে আমাকে। সো আমি এখানে ইনপুটটা দেই 1e3, দ্যাট ইজ 10^3, এটা 1e7, দ্যাট ইজ 10^7, অ্যান্ড এই স্কেলটাও কিন্তু আমার লগারিদমিক স্কেলে আছে, সো আমি এটাও টিক দিয়ে দিলাম, ওকে। সো আমার কিন্তু এখন কাজ শেষ, মানে ওয়েবপ্লট ডিজিটাইজার সে কিন্তু এখন পুরোপুরিভাবে এই কার্ভের কোন পয়েন্টটা কী মিন করতেছে সে কিন্তু ওইটা জানে। আমি যদি এই কার্ভ বরাবর একটুখানি আমার কার্সরটাকে ঘোরাই, আমি কিন্তু ডান দিকে দেখতে পারবো যে এখানে কিন্তু তারা আমাকে পয়েন্টগুলার কোঅর্ডিনেটসগুলো আমাকে বলে দিচ্ছে।
আমি যত ঘোরাচ্ছি সে কিন্তু আমাকে প্রত্যেকটা পয়েন্টের কোঅর্ডিনেটগুলো আমাকে বলে দিচ্ছে, বাট আমি একদম এই কার্ভের ডিরেক্ট কোঅর্ডিনেটগুলো আলাদা করতে চাচ্ছি। সো তার জন্য আমাদের এখানে একটা অপশন আছে, সে অপশনটা হচ্ছে পেন অপশন। আমি এই পেন অপশনে আসি, ক্লিক করি। অল রাইট, সো পেন অপশন জিনিসটা কি, আমাকে এই যে ঠিক কার্ভটা আছে এই কার্ভের উপরে আমাকে একটা লাইন ড্র করতে হবে। দ্যাট মিন্স এই কার্ভটাকে ফলো করে আমাকে একটা লাইন ড্র করতে হবে। দেন সেই লাইন থেকে কিন্তু আমি আলাদা আলাদাভাবে অনেকগুলা পয়েন্টস এক্সট্রাক্ট করতে পারবো। সো ওকে, এই উইডটা দিয়ে আমি আসলে কত মোটা লাইন ড্র করতেছি সেটা মিন করতেছে, মোটামুটিভাবে এটা এরকম রাখি। ফোরগ্রাউন্ড কালারটা আমাদেরকে একটু চেঞ্জ করতে হবে, চেঞ্জ করে যা সেটা আমি দিলাম, এটা র্যান্ডম, এটা কোনো ইফেক্ট নাই। সো এখন আমি যদি পেন অপশনে আসি, তাহলে আমি যদি কার্ভের উপরে ড্র করতে যাই তাহলে আমি দেখব যে আমার কিন্তু একটা হলুদ কালারের লাইন ড্র হচ্ছে। অ্যান্ড আমি এটাকে চেষ্টা করতেছি কার্ভ বরাবরই ড্র করার জন্য, কজ আমার পয়েন্টগুলো কিন্তু ওই বরাবরই আসবে। সো এই মোটামুটিভাবে আমি ড্র করতে পারলাম, একেবারে 100% আমি ক্লিয়ারলি ড্র করতে পারি নাই, একটু আঁকা বাঁকা থাকার কারণে। সো বাট আমি মোস্ট অফ দ্য পয়েন্টসগুলো পেয়ে গেছি, যেসব পয়েন্টস দিয়ে আমি কাজ করবো সেগুলো আমি পেয়ে গেছি। দেন এখানে আমার একটা উইন্ডো আছে, অ্যালগোরিদম অ্যাভারেজিং উইন্ডো। এখানে ডেল এক্স অ্যান্ড ডেল ওয়াই এর কিছু ভ্যালু আমাদের দেওয়া আছে, এই ভ্যালুর উপর ডিপেন্ড করে যে আমরা কয়টা পয়েন্টস এখান থেকে এক্সট্রাক্ট করব। সো এখানে দুইটা ভ্যালুই 10-10 অলরেডি ফিক্স করা আছে, যদি আমি রান দেই তারা কিন্তু আমাকে ভ্যালুগুলা দিয়ে দিয়েছে। এই যে যে ছোটো ছোটো লাল যে সার্কেলগুলো আমি দেখতে পাচ্ছি এগুলো কিন্তু অ্যাকচুয়ালি এক একটা ভ্যালু, এক একটা কোঅর্ডিনেট এই কার্ভ বরাবর। যদি আমি এটা একটুখানি কমাই, যদি 5 and 5 দেই, দেন যদি আমি রান করি, আমার কিন্তু পয়েন্টস এখন আগের থেকে বেড়ে গেছে। সো যদি আমি এটা বাড়াই, 20-20 দেই, আমার পয়েন্ট আগের থেকে কিন্তু কমে গেছে। সো ইট টোটালি ডিপেন্ডস অন মি যে আমি কয়টা পয়েন্ট আসলে এখান থেকে এক্সট্র্যাক্ট করতে চাচ্ছি, এটা পুরোপুরিভাবে আমার উপরে ডিপেন্ড করে। আমি যদি এখান থেকে খুবই কম সংখ্যক পরিমাণ পয়েন্টস এক্সট্র্যাক্ট করতে চাই সেটাও আমি করতে পারবো। যেমন এখানে যদি 50-50 করে দেই ডেল এক্স আর ডেল ওয়াই এর ভ্যালু, তাহলে কিন্তু আমি এখান থেকে খুবই লিমিটেড সংখ্যক কিছু পয়েন্টস পাচ্ছি। বাট জাস্ট এই আমাদের এই পার্টিকুলার টিউটোরিয়ালের জন্য আমি 10 যেটা ছিল আমাদের ডিফল্ট ওইটাই আমি রাখতেছি রান। সো এই কয়টা পয়েন্টই কিন্তু আমি পেলাম। সো অল রাইট, এখন আমাদের এই পয়েন্টসের, এই পয়েন্টস যেগুলো আমাদের আসলো সেগুলার আর ডাটাটা লাগবে, সেটার জন্য আমি চলে আসবো হচ্ছে ভিউ ডাটা অপশনে। সো যদি আমি ভিউ ডাটায় ক্লিক করি তাহলে সে কিন্তু আমাকে এই যে প্রত্যেকটা যে রেড সার্কেলগুলো ছিল, মানে প্রত্যেকটা যে পয়েন্টস ওরা এক্সট্রাক্ট করেছিল, প্রত্যেকটা পয়েন্টের জন্য কিন্তু তারা আমাকে কোঅর্ডিনেটসগুলো দিয়ে দিয়েছে। সো এখানে যদি আমি দেখি, এগুলো কিন্তু অ্যাকচুয়ালি প্রত্যেকটা পয়েন্টসের জন্য আমার কোঅর্ডিনেট। বাট এখানে প্রবলেমটা হচ্ছে তারা আমাকে এই দশমিকের পরে অনেক ঘর পর্যন্ত দেখাচ্ছে, এত লম্বা ডাটা আমার দরকার নাই। সো আমি চলে আসবো হচ্ছে নাম্বার ফরম্যাটিংয়ে। নাম্বার ফরম্যাটিংয়ে আমি যদি প্রিসিশনে যাই, এখান থেকে আমি এটাকে ফিক্স করতে পারি যে আমি আসলে কয়টা ডিজিট দেখতে চাচ্ছি। সো ফরম্যাট ওকে। সো এখন কিন্তু আমাদের বেশ ক্লিন একটা ডাটা সেট আমি দেখতে পাচ্ছি, জাস্ট দশমিকের পরে এক ঘর করে দেখাচ্ছে। অ্যান্ড এইভাবে কিন্তু সে আমাকে প্রত্যেকটা পয়েন্ট এখানে ডিনোট করে দিচ্ছে। সো আমি ডাটাগুলো কিন্তু পেয়ে গেলাম। ডাটা সেটস যদি আমি পেয়েই যাই তাহলে এখান থেকে কিন্তু ইজিলি আমি এখন টেক প্লটে নিয়ে গেলে জাস্ট ড্র করতে পারবো। সো এই ডাটা পয়েন্টগুলো যদি আমি কপি করতে চাই, এখানে একটা অপশন আছে কপি টু ক্লিপবোর্ড। আমি ইচ্ছা করলে CSV ফরম্যাটেও ডাউনলোড করতে পারি, যেটা আমার ইচ্ছা। সো আমি যদি কপি টু ক্লিপবোর্ড করি তাহলে ডাটাগুলো কিন্তু আমার কপি হয়ে গেল। সো ওয়ান্স এগেন আমার এখন কাজ ঠিক আগের মতোই, আমি নতুন একটা টেক্সট ডকুমেন্টে যাব, এগুলাকে পেস্ট করব, দেন এগুলোকে আমি সেভ করব হচ্ছে ড্যাট ফাইল আকারে। সো বয়লিং কার্ভ অফ ওয়াটার .dat এই ফরম্যাটে আমি সেভ করে ফেললাম। সো আমার একটা ড্যাট ফাইল এখানে প্রোডিউস হয়ে গেল। সো এখন যদি আমরা জাস্ট টেক প্লটটা রান করি, নিউ লেআউট,
যা যদি এটা আমি এখানে ইনপুট দিয়ে দিই তাহলে আমার কার্ভটা চলে আসলো, বাট কার্ভটা এখানে প্রপারলি এখনো আসে নাই, কজ আমার স্কেলিংটা চেঞ্জ করতে হবে। আমার x1 বরাবর লগ স্কেল লাগবে অ্যান্ড লিমিটটা আমাকে চেঞ্জ করতে হবে। সিমিলারলি আমার y1 বরাবরও কিন্তু লগ স্কেলই লাগবে অ্যান্ড আমার লিমিটটা এখানে চেঞ্জ করতে হবে। সো এখন যদি আমি কার্ভের দিকে তাকাই তাহলে আমি দেখব যে মোটামুটিভাবে আমি কিন্তু একটা বয়লিং কার্ভ পেয়ে গেছি, যেমনটা আমাদের ছিল ওরকমটাই কিন্তু আমি এখানে পেয়ে গেছি। সো একেবারে কিছু উপর আঁকাবাঁকা পোর্শন আছে, কজ আমি একদম 100% পয়েন্টসগুলা এক্সট্রাক্ট করতে পারি নাই, আমার মাঝখানে একটু নড়ে গেছিলো কার্সরটা। সো এটা যদি আমি পয়েন্টসগুলো বাড়িয়ে কিংবা কমিয়ে নিই তাহলে আমার কার্ভটা আরও স্মুথ হবে। সো অল রাইট, এখন জাস্ট যদি এটাকে আমি লাইনটাকে একটুখানি ঠিক করি, সো এই কিন্তু আমার কার্ভটা চলে আসলো, হুইচ ইজ বয়লিং কার্ভ ফর ওয়াটার অ্যাট 1 atmospheric প্রেশার। সো জাস্ট যদি আমি এখানে টাইটেলটা চেঞ্জ করতে চাই, সো আমার টাইটেলটা এখানে ছিল হচ্ছে ΔTE = TS − T saturated °C, আর এখানে ছিল আমার QS W/m² দ্যাট মিন্স হিট ফ্লাক্স। সো এখানে যদি আমি টাইটেলে যাই, প্রথমে ছিল আমাদের ΔTE, সো আমাকে ΔEL ইউজ করতে হবে, ΔEL একটা গ্রিক সিম্বল, সো আমাকে এই ফাংশনটা কল করতে হবে অ্যান্ড ট্রায়াঙ্গল যে ΔEL সাইন আছে সেটার জন্য আমাকে ক্যাপিটাল D ইউজ করতে হবে, দেন T এর উপরে আমার কোনো অপারেশন হবে না, দেন T এর পরে আমাকে যে ইটা ছিল সেটা আমাকে এখানে সাবস্ক্রিপ্ট করতে হবে। সাব দেন ইকুয়াল চলে আসবে T সাবস্ক্রিপ্ট অফ S মাইনাস T সাবস্ক্রিপ্ট অফ সেটি। অল রাইট, সো আমার কিন্তু নিচে চলে এসেছে, যদি আমি একটুখানি বড় করি, হ্যাঁ আমার যেই টাইটেলটা আমি চাচ্ছিলাম সেটা কিন্তু এখানে চলে এসেছে। আর যদি আমি বাম দিকে এটাকে চেঞ্জ করতে চাই কিউ, সো জাস্ট কিউ অফ এস এটা দিলে আমাদের কাজ হয়ে যাচ্ছে। সো সাব এখানে আমাদের কিউএসটাও চলে এসেছে, যদি একটুখানি আমি সাইজটা বড় করি, এই সো আমাদের কার্ভটা রেডি অ্যান্ড দিস ইজ দ্য বয়লিং কার্ভ ফর ওয়াটার অ্যাট 1 atmospheric প্রেশার অ্যান্ড এটাকে আমি সম্পূর্ণভাবে জেনারেট করলাম হচ্ছে এই গিভেন কার্ভ থেকে। আমার কাছে কোনো ডাটা পয়েন্টস ছিল না এই কার্ভটাকে টেক প্লটে আঁকার মতো, বাট আমি জাস্ট এই পিকচারটা থেকে ওয়েব প্লট ডিজিটাইজারে নিয়ে আমি প্রত্যেকটা পয়েন্টস এখানে এক্সট্র্যাক্ট করলাম, দেন সেই সাপেক্ষে আমি এখানে কার্ভটা আঁকলাম। কয়টা পয়েন্টস আমি এক্সট্র্যাক্ট করব তার উপরে আমার গ্রাফের কোয়ালিটি ডিপেন্ড করে, কখনো কখনো অল্প কিছু পয়েন্ট এক্সট্র্যাক্ট করলেই আমাদের হয়ে যায় আর কখনো কখনো আমাদেরকে অনেকগুলো পয়েন্টস এক্সট্র্যাক্ট করা লাগে। আমি যখন ভ্যালিডেট করব কোনো একটা গিভেন কার্ভের সাথে, যখন আমাদের নিজেদের কোনো কার্ভ আমি ভ্যালিডেট করব, তখন আমার এই সবচাইতে বেশি কাজে লাগে হচ্ছে ওয়েব প্লট ডিজিটাইজার, কজ ওদের যে গিভেন কার্ভটা থাকে সেটার ডাটা পয়েন্টসগুলো সম্পর্কে আমরা কিন্তু আননোন থাকি, আমরা জানি না, আমাদেরকে জাস্ট আমি পেপারে জাস্ট ওই কার্ভটা দেখতে পাই, ডাটা পয়েন্টসগুলো আমি দেখতে পাই না। সো ওইখান থেকে আমাকে ডাটা পয়েন্টসগুলো এক্সট্র্যাক্ট করতে হয়। দেন এখানে আসলে ওরা কিছু মেজর লাইনিং ইউজ করেছে, এক্স এক্সিস বরাবর 5, 10, 30, 120, 1000 ইউজ করেছে আর কি, আর ওয়াই এক্সিস বরাবর সিম্পল তারা মেজর গ্রিড লাইন ইউজ করেছে। সো আমরা ইচ্ছা করলে এটা করতে পারি, এটা কোনো বিষয় না, আমি জাস্ট যদি ওয়াই এক্সিস বরাবর আসি, ওয়াই এক্সিস বরাবর সিম্পল এভাবেই তারা গ্রিড লাইনগুলো শো করে গেছে, আর এক্স এক্সিস বরাবর যদি আমাদেরকে নিজের থেকে আলাদাভাবে কাস্টমাইজ গ্রিড লাইন দিতে হয় তাহলে আমরা ইনসার্ট অপশনে যাব, ইনসার্ট থেকে পলিলাইন,
পলিনে যাওয়ার পরে জাস্ট কোনো একটা জায়গায় আমি র্যান্ডম একটা লাইন ড্র করব। এই একটা লাইন আমি র্যান্ডম ড্র করলাম, অল রাইট। এখন যদি আমি লাইনটার উপরে ক্লিক করি তাহলে আমি লাইনটার প্রপার্টিস দেখতে পারবো। সো এক্স এক্সিস বরাবর আমি কোন কোন জায়গায় চাচ্ছিলাম, 5, 10, 30, 120 এগুলায় চাচ্ছিলাম। সো প্রথম লাইনটার জন্য যদি আমি এক্সের পজিশনিংটা এখানে 5 টাইপ করি, এক্সেপ্ট, ও কিন্তু অটোমেটিক্যালি 5-এ সরে আসবে নিজে থেকেই। সো দেন আমি যদি এক্স ইকুয়াল টু 10-এ যদি আরেকটা লাইন ড্র করতে চাই, আবার পলিলাইন সিলেক্ট করে আমি জাস্ট র্যান্ডম একটা জায়গায় ড্র করে ফেলবো, কজ পজিশনিংটা আমি পরেও ঠিক করতে পারবো। এখানে 9.77-এ ছিল, জাস্ট আমি 10 টাইপ করে দিলে যদি আমি এক্সেপ্ট দিয়ে দিই তাহলে সে 10-এ কার্ভটাকে, সরি লাইনটাকে সে কনভার্ট করে নিয়ে গেল। তারপরে যদি আমি 30-তে আসি, ওয়ান্স এগেইন আমি এখানে র্যান্ডম একটা লাইন টানলাম, এক্স ইকুয়াল টু 30 এটা ইনপুট দেওয়ার পর সে 30-তে সরে গেল। দেন ফাইনালি 120-তে আমাদের আরেকটা লাইন ছিল, সো 120 সেভ। সো সে এইভাবে কিন্তু আমি প্রত্যেকটা লাইনে আলাদা হিসাবে করে আসলাম। সো আমরা যদি এখন কার্ভের সাথে মিলাই একটুখানি, সো 5-এ এখানে আমাদের আছে হচ্ছে অনসেট অফ নিউক্লিয়েট বয়েলিং, দেন এখানে কিন্তু আমাদের আছে ইনফেকশন পয়েন্ট, দেন এখানে আমাদের আছে ক্রিটিক্যাল হিট ফ্ল্যাক্স, আর এখানে কিন্তু আমাদের আছে লেইড অ্যান্ড ফার্স্ট পয়েন্ট। সো এভাবে কিন্তু প্রত্যেকটা পয়েন্ট আমি এখানে ডিফাইন করতে পারি, আলাদা আলাদাভাবে পয়েন্টগুলোকে আমি এখানে ডিফাইন করতে পারি। আমি ইচ্ছা করলে এই গ্রাফের মধ্যে কিন্তু টেক্সটও অ্যাড করতে পারি। এখানে যে টেক্সটগুলো দেওয়া আছে, ইনফেকশন পয়েন্ট, ক্রিটিক্যাল হিট ফ্ল্যাক্স, অনসেট অফ নিউক্লিয়ার বয়েলিং, এই পয়েন্টগুলোও কিন্তু আমি এখানে অ্যাড করতে পারি। জাস্ট এটা করার জন্য আমাকে ইনসার্ট অপশনে গিয়ে জাস্ট টেক্সট সিলেক্ট করে এখানে এই যে আমি এখানে তখন টাইপ করতে পারবো যে আমি ওই পয়েন্টটা চাচ্ছি। সো ফার্স্ট অফ অল যদি আমি জাস্ট ক্রিটিক্যাল হিট ফ্ল্যাক্সের পয়েন্টটাই দেখাতে চাই, জাস্ট ফর এক্সাম্পল, সো এখানে ফার্স্টে আমাকে একটা সার্কেল ড্র করতে হবে পয়েন্টটাকে দেখানোর জন্য। একটা সার্কেল আমি ড্র করলাম, দেন এই সার্কেলে ক্লিক করে আমি কিন্তু তার পজিশনিংটা ঠিক করে দিতে পারবো। আমি এক্স ইকুয়াল টু 30-তে চাচ্ছি, তার রেডিয়াসটা আমি 1 রাখতে চাচ্ছি, আর এটাকে আমি ব্ল্যাক কালার দিয়ে ফিল করে দিতে চাচ্ছি, এক্সেপ্ট। সো এখন কিন্তু আমাকে সে পয়েন্টটা দেখাচ্ছে, এই যে যে পয়েন্টটা ক্রিটিক্যাল হিট ফ্ল্যাক্সে সেটা কিন্তু সে আমাকে দেখিয়ে দিচ্ছে। এই পয়েন্টটাকে আমি এখন ডিনোট করতে চাই গ্রাফের মধ্যেই। সো ওয়ান্স এগেন আমি ইনসার্টে যাব, পলিলাইন, এই পয়েন্ট থেকে আমি একটা লাইন টানলাম, সরি, অল রাইট। অ্যান্ড এখন আমি এখানে একটা অ্যারো ইউজ করতে চাচ্ছি, সো এখানে যদি আমি অ্যারো হেড স্টাইলে আসি তাহলে আমি এটা অ্যাটাচ করতে পারবো, স্টার্টেও অ্যাটাচ করতে পারবো, আমি এন্ডেও অ্যাটাচ করতে পারবো, যেটা আমার ইচ্ছা আর কি। সো এটা করলে আমি দেখবো যে যদি আমি এখানে সাইজটা চেঞ্জ করি কিংবা এই ফিল উইথ কালারগুলো চেঞ্জ করি তাহলে আমি এই লাইনটাকে চেঞ্জ করতে পারবো। সো অল রাইট, এখানে আমি লাইন থিকনেসও ইচ্ছা করলে চেঞ্জ করতে পারবো। সো এই আমি এখন শেষের দিকে একটা অ্যারো হেড পেয়ে গেছি আর এই লাইনটাও আমি পেয়ে গেছি। এখানে আমি জাস্ট একটা টেক্সট অ্যাড করবো, সে টেক্সটটা আমার হবে হচ্ছে ক্রিটিক্যাল হিট ফ্ল্যাক্স। QS ম্যাক্সিমাম বলতে পারি আমি, সো একটু দেখে আসি এখানে কী লিখেছে, জাস্ট এখানে লেখা কিউ ম্যাক্স। সো অল রাইট, আমরা এখানে কিউ, দেন আমরা ওয়ান সেকেন্ড এখানে সে সাবস্ক্রিপ্ট ইউজ করব। এই ফাংশনগুলো সব জায়গাতে ইউজ করা যাবে, কোনো সমস্যা নাই।
সো আমি কিন্তু পেয়ে গেলাম। অ্যান্ড আমি ইচ্ছা করলে সাইজটাও বাড়াতে কিংবা কমাতে পারি, আমি ইচ্ছা করলে কিন্তু এটাকে বোল্ড করতে পারি, ইটালিক করতে পারি, দিস টোটালি ডিপেন্ডস অন মি। আমি এখান থেকে ফন্ট স্টাইলও চেঞ্জ করতে পারি। সো আমি ইটালিক চাচ্ছি না। সো ক্রিটিক্যাল হিট ফ্ল্যাগস, এখন আমি টেক্সটের পজিশনিংটা জাস্ট ফিক্স করব। সো এই যে, সো এইভাবে কিন্তু আমি কোনো একটা পয়েন্টকে এখানে ডিফাইন করতে পারতেছি। সিমিলার ওয়েতে যদি আমি এই পয়েন্টটা কিংবা লেইডেন ফ্রস পয়েন্টটা কিংবা ইনফেকশন পয়েন্টটা ডিফাইন করতে চাই, তাহলে সিমিলার ওয়েতে সেটা ডিফাইন করা পসিবল। সো আমি টেক প্লটে কিন্তু নতুন করে কোনো একটা পয়েন্ট বসাতে পারতেছি, কিংবা একটা টেক্সট ফাইল আমি অ্যাড করতে পারতেছি, আমি প্রয়োজনে অ্যারো ইউজ করতে পারতেছি, কিংবা আমি আমার মতো করে কিন্তু এখানে কিছু মেজর গ্রিড লাইন এখানে প্রোডিউস করতে পারতেছি। সো অলরাইট, জাস্ট এটাই এই ভিডিওতে আমি দেখালাম যে আমাকে যদি কোনো একটা কার্ভ দিয়ে দেওয়া থাকে, সেই কার্ভ থেকে আমি কীভাবে ডাটা পয়েন্টসগুলো এক্সট্রাক্ট করবো, দেন সেই অনুযায়ী আমি একটা গ্রাফ প্লট করব, প্লাস জাস্ট সিম্পল টেক প্লটের মধ্যে আমি কীভাবে টেক্সট অ্যাড করতে পারি, জাস্ট এটাই দেখালাম এই ভিডিওতে।